আমি আজকে এখানে এসেছি একটা বিশেষ বিষয়ে কথা বলতে, যে বিষয়টা আসলে আমাকে কয়েকদিন ধরে খুব মেন্টালি ডিস্টার্ব করছে। সেটা হচ্ছে অন্টারিও প্রভিন্সের টরন্টো শহর থেকে 30-35 কিলোমিটার দূরে একটা মার্কাম সিটি। সেখানে একটা 20-22 বছরের ছেলে তার পরিবারের সবাইকে হত্যা করেছে, এবং সবচেয়ে আনফর্চুনেটলি তারা হচ্ছে সবাই বাংলাদেশি ইমিগ্রেন্ট। Disbelief after four people were found murdered inside this house yesterday. We are live on Castlemore Avenue in Markham, where we are learning more about the four victims. A source tells City News they are the suspect's father, mother, grandmother, and sister. Police have now identified the suspect as 23-year-old Menhaz Zaman. He is now charged with 4 counts of first-degree murder. We want to warn you that some of the details in this story may be disturbing to some of our viewers. City News has obtained screenshots of messages the suspect posted online after he allegedly committed these crimes. বিষয়টি যখন আমি জানলাম যে সে সবাইকে হত্যা করে একটা অনলাইন গেমিংকে সে আপলোড করে, সে কখন মারলো এবং বিভিন্ন ছবি মার্ডারের সে পোস্ট করে, এই বিষয়টা খুবই আমাকে ডিস্টার্ব করছিল। কেন, কিভাবে সম্ভব একটা সন্তানের পক্ষে বাবা মা বোন এবং নানিকে হত্যা করা? যেটা আমার যেটা এই কয়েক বছরের অভিজ্ঞতায় যেটা মনে হলো, আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি কানাডা ইমিগ্রেন্ট হয়ে, 75% পিপলকে যদি আস্ক করা হয়, তারা বলবে বাচ্চাদের ফিউচারের জন্য। সবসময় তারা দেখে যে তারা আদারওয়াইজ তারা খুব ভালোই ছিল তাদের নিজস্ব পজিশনগুলোতে, তারা এসেছে এই দেশে শুধু বাচ্চাদের একটা গুড ফিউচার দেওয়ার জন্য। কিন্তু তারপরে কেন এই ঘটনা, আমার স্ট্রেট কাট বিশ্লেষণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে এক বিশাল গ্যাপ বাবা এবং বাচ্চাদের সন্তানদের মধ্যে। সেটা হচ্ছে আমরা এখানে এসে অনেকেই টাকার পিছনে দৌড়াতে থাকি, লাইক হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কাজ করে থাকি, বাচ্চারা যখন ছোটো থাকে, যখন আমরা বাচ্চাদেরকে আসলে ওই যে শিক্ষাগুলো আমরা ভিতরে ঢুকিয়ে দেওয়ার সময়, সেই সময়গুলোতে আমরা তাদেরকে খুব একটা সময় দিতে পারি না আমাদের কাজের জন্য, যার কারণে গ্যাপটা অনেক অনেক বড় হয়ে যায়। শুধু এই ঘটনা নয়, আমি শুনেছি ক্যানাডাতে অনেক জায়গায় এই বয়স 20-22 বছরের ছেলেগুলো ফ্রাস্ট্রেশনে ভুগে এবং তারা অনেক সুইসাইডের মতো অনেক খারাপ কাজে ওরা জড়িয়ে পড়ে। তো ব্যাপারগুলো হচ্ছে যে আমার যেটা ধারণা সেটা হচ্ছে বিশাল একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় বাচ্চাদের মধ্যে, এবং যেটা হয় কি যে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বাংলাদেশের চেয়ে খুব খারাপ একটা বিষয় সেখানে দেখা যায় হচ্ছে প্রতিযোগিতা, ওর ছেলে কী করছে, ওর ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তোমার ছেলে কেন এই পড়ছে, যে একটা প্রতিযোগিতা থাকে সেটা ইফেক্ট করে বাচ্চাদের উপরে। সেটা হচ্ছে আমরা কখনো বাচ্চাদেরকে ফোর্স করব না কোনো কিছু করার জন্য, পড়ার জন্য। ওদেরকে যেটা হচ্ছে আমাদের দায়িত্ব, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের দায়িত্ব তাদের একটা স্পেসিফিক বয়সে ওদেরকে যার যার রিলিজিয়াস টার্মসগুলো ওদের ভিতরে ঢুকে দেওয়া, এবং খুবই ফ্র্যাঙ্ক হওয়া বাচ্চাদের সাথে, বন্ধুর মতো আচরণ করা, বন্ধুর সাথে বন্ধুর মতো শেয়ার করা সব কিছু। আদারওয়াইজ এরকম ঘটনা ঘটতে থাকবে। সেটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা কখনো ফোর্স না, আর সেটা হচ্ছে আমরা টাকার পিছনে না দৌড়ে আমাদেরকে বাচ্চাদেরকে প্রচুর সময় দিতে হবে। ওকে, যখন 20-22 বছর হয়ে যাবে তখন সময় দিলে এটা অনেক দেরি হয়ে যাবে, আমাদেরকে খুব আগে থেকেই ওটা মাস্টার প্ল্যান করতে হবে। মাস্টার প্ল্যানটা হচ্ছে যে ওদেরকে সময় দেওয়া, ওদেরকে আপনি মুসলিম হলে আপনার ধর্মীয় কালচারগুলোতে ধর্মীয় কালচারগুলো এক্সারসাইজ করা, একসাথে মসজিদে যাওয়া, নামাজ পড়া, কিংবা আপনি অন্য ধর্মের হলে সেসব কালচারগুলো আপনি ওদের মধ্যে ঢুকিয়ে দেয়া। আদারওয়াইজ বাচ্চারা খুব একটা ফ্রাস্ট্রেশনে ভোগে, কী কারণে যেটা মনে হয় যেটা আমরা চাই আমার বাচ্চারা খুব সব বাংলাদেশি কালচারে বড় হবে, রিলিজিয়াস হবে, বাট ওরা
অনেকটা সময় কিন্তু স্কুলে থাকে, স্কুলের যে টিচার এবং ফ্রেন্ড যাদের, ওদের কালচার কিংবা ওরা এই দেশে থেকে ওরা চিন্তা করে যে আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা তারা খুব তখন ফ্রাস্ট্রেশন হবে কোনটা নিব। তো সেই কারণে হচ্ছে খুব ধীরে ধীরে এটা খুব স্লো একটা ওয়ে যে আপনাকে এমনভাবে বাচ্চাদেরকে বড় করতে হবে কিংবা এমনভাবে সময় দিতে হবে যে ফ্রেন্ডলি, আদারওয়াইজ এর চেয়ে নির্মম ঘটনা আমার মনে হয় পৃথিবীতে আর নেই যে ছেলের হাতে মা বাবা ভাই বোন খুন হওয়া। অবশেষে একটি কথা বলবো, বাচ্চাদেরকে সময় দেন, বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হন, বাচ্চা কী করে না করে একটু খবর নেওয়ার চেষ্টা করুন।